হ্যালো বন্ধুরা, চলে এসেছি গ্রামের রানী বিনা পানি সিরিয়ালের নতুন আপডেট নিয়ে। আজকে সবাই যখন ঘরে হই হই করে, তখন পিসিমণি বিট্টুকে বলে যে তুই আমাকে কি একটা বলবি বলেছিলি না বিট্টু, এখন তো সবাই চলে এসছে, এখন আর কথা হবে না, তাহলে এখন বরং আমি আসি। তখন শতদ্রু বলে, না না পিসিমণি দাঁড়াও বলে, তো সবাই বলতে লাগে যে তাহলে আমরা আসি। সেখানেও শতদ্রু সবাইকে বাধা দেয়, সে সবার সামনেই কথাটা বলবে। শতদ্রু পিসিমণিকে বলে, এ বাড়ির দলিল, তারপর আমাদের যত জায়গা জমি আছে সব জায়গার দলিল তোমার কাছে তো পিসিমণি, সেগুলো আমাকে একটু দেবে? তো পিসিমণি বলে, হ্যাঁ কেন দেবো না, কি জ্বালা, কিন্তু কি করবি তুই? শতদ্রু বলে, বিনা পানি যে নতুন কোম্পানিটা শুরু করবে তার জন্য ব্যাংক থেকে একটা মোটা অ্যামাউন্টের লোন লাগবে, তা আমি এগুলো সব মর্টগেজ দেবো। এটা শোনার পর চন্দ্রিমা আঁতকে ওঠে, কি জ্বালা বিট্টু, তুই এত বড় সিদ্ধান্ত একা কী করে নিতে পারিস? তুই ছোদ্দার সাথেও কথা বলিস নি, বাড়ির বড়দের সাথে কথা বলিস নি? না না, তোর এই সিদ্ধান্তটা ভুল বিট্টু, তুই কি করে এত বড় সিদ্ধান্ত নিয়ে নিচ্ছিস? এই মেয়েটার ওপর বিশ্বাস করে এই মেয়েটা পারবে কি পারবে না, আমরা সবাই কোথায় থাকবো? তখন শতদ্রু বলে, এ বাড়িতেই থাকবো, কোথায় থাকবো? পিসিমণি, আমাদের যা প্রোডাক্ট আছে সেগুলো সেল হবেই, তুমি একদম চিন্তা করো না এই নিয়ে, আমাদের এই প্রজেক্টটা সাকসেসফুল হবেই। তখন চন্দ্রিমা ছোড়দা এসে বলে, বিট্টু আমার সাথে কথা বলেছে আর আমার এতে সম্পূর্ণ মত আছে। চন্দ্রিমা বলে, সেটা তুমি কি করে বলছো ছোড়দা, এই মেয়েটার ওপর ভরসা করে মত দিয়ে দিচ্ছ তুমিও? কী সব কথা বলছো, তুমিও বিট্টুর সাথে পাগলামি করছো? না না, আমি এই পাগলামিতে তোমাদের সাথে থাকতে পারবো না। বিনাপানি বলে, শতদ্রুবাবু পিসিমণি তো ঠিকই বলছে, আপনি পিসিমণির কথা দয়া করে একটু শুনুন, আমি হাত জোর করছি, আপনার কথা শুনে তো আমার নিজেরই ভয় লাগছে। চন্দ্রিমা বলে, দেখ বিট্টু দেখ, যার নিজের ওপরই কোনো কনফিডেন্স নেই তুই তার ওপর বিশ্বাস করে এই সব কিছু মর্টগেজ রাখবি? না বিট্টু, এই পাগলামিটা আর মেনে নেওয়া যাচ্ছে না। অন্যদিকে শৈবাল তার মাকে বোঝায় যে দাদান যেটা করছে সেটা করতে দাও, দাদান তো অনেকদিন আগেই পাগলামি শুরু করে দিয়েছে, তাতে আমাদের কিচ্ছু যায় আসবে না। চন্দ্রিমা বলে, তুই কি বলছিস, তারপর আমরা কোথায় থাকবো, আমরা তো পথে বসবো, ওই মেয়েটা কি পারবে? ওই মেয়েটা পারবে না। শৈবাল বলে, পারবে না তো, জানি তো, তুমি এখানটা বসো মা, আমার প্ল্যানটা একটু শোনো, একটু বোঝো, আমার যুক্তাদির সাথে কথা হয়ে গেছে, দাদান লোন তুলবে এই সব প্রপার্টি মর্টগেজ রেখে ব্যাংকের কাছে, বিনা পারবে না কোম্পানি দাঁড় করাতে, তখন কি হবে, ব্যাংক এই প্রপার্টিগুলোকে নিলামে তুলবে, আর আমার যুক্তাদির সাথে কথা হয়ে গেছে, এই প্রপার্টিগুলো আমি তোমার নামে কিনব। চন্দ্রিমা তো তার ছেলের কথা শুনে পুরো হতবাক হয়ে যায়। অন্যদিকে বিনা শতদ্রুর ঘরে গিয়ে বলে, কি আপনি এখনও ওষুধগুলো খাননি? শতদ্রু অফিসে যাবে সেটাও ঠিক করে নেয়, ডক্টরের পারমিশন নিয়ে নেয়, একটুকুনি গাড়ি যাতায়াত করলে কিচ্ছু হবে না। বিনা বলে, তাতে কি হয়েছে, যখন এতগুলো দিন যাননি তখন আর কটা দিন নয় অপেক্ষা করেই গেলেন, আর তখন ঘরে সবাই ছিল বলে আমি আপনাকে কিছু বলতে পারিনি, কিন্তু এখন আমি বলতে চাইছি। অন্যদিকে শৈবাল তার মাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, সে বলে, ছোটবেলা থেকে আমার আর আমার ভাইয়ের জ্বর হলে তখন তুমি আমাদের ছেড়ে দাদান আর গুড্ডুকেই দেখতে, তোমার বর্দার ছেলেদেরই তুমি বেশি প্রায়োরিটি দিয়ে এসছো মা, কিন্তু আজকে তারা কি করছে, দাদান তো তোমাকে একদম চোখে আঙুল রেখে দেখিয়ে দিচ্ছে তোমার জায়গাটা, তুমি বুঝতে পারছো না মা, সে যখন দেখিয়ে দিতে পারছে তখন তুমি কেন পারবে না? এই প্রপার্টি নিলামে উঠবে, আমি তোমার নামে কিনবো, তারপর তুমি ঘাট ধাক্কা দিয়ে দাদানকে বাড়ি থেকে বার করে দেবে। চন্দ্রিমা মনে মনে ভাবে, এটা কি বলছে চিন্টু, আমি বিট্টুকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো, আমি এতটা নিষ্ঠুর হতে পারবো না। কিন্তু শৈবালের কথাগুলো যেন গেঁথে যায় পিসিমণির মনে, যে তার বর্দার ছেলেদের জন্য যা যা করেছে তার মা, তার বিনিময়ে সে কি পাচ্ছে? কিছুই না। তার বর্দার ছেলেরা কি তাকে দেখছে? না দেখছে না। তার কথা কি ভাবছে? ভাবছে না। এই সব বলে চন্দ্রিমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে তাকে রাজি করিয়ে নেয় শৈবাল। অন্যদিকে বিনা শতদ্রুকে বলে যে, আপনি আরেকবার ভেবে দেখুন, আমার ওপর বিশ্বাস করে আপনি এত বড় একটা ঝুঁকি নেবেন? সত্যিই তো, যদি কিছু একটা ভুল হয়ে যায় তখন কি হবে? শতদ্রু বিনাকে বলে যে, বিনা পানি আপনি কেন এত ভাবছেন? বিনা বলে যে, অন্য কোনো রাস্তা নেই, হয়তো আমার গয়নাগুলো যেগুলো আমি পেয়েছিলাম সেগুলো বন্ধক দিয়ে দিন। শতদ্রু হাসতে থাকে আর বলে, ওগুলো আপনি আপনার কাছেই রাখুন বলে বিনার দিকে এগিয়ে এসে তাকে বোঝায় যে, এতদিন সে তাকে নিজের থেকে দূরে রেখেছিল, কিন্তু আর নয়, এখন সেও চায় বিনা তার পাশে থাকুক, তার কাছে থাকুক।
পরবর্তী পর্বের জন্য আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।